আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুঁকি মূল্যায়ন বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে নির্মূল করতে পারবে না ইসরায়েল, বরং আগামী দিনগুলোতে আরও অনেক বছর তাদের হামাসকে মোকাবেলা করে যেতে হবে। একই সাথে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হুথিদের একের পর এক হামলাকে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘদিন হামাসের সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করে যেতে হবে ইসরায়েলকে। ইসরায়েলি সেনাবাহিনীকে হামাসের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতেও সংগ্রাম করে যেতে হবে, তবে সেটি করলে বিদ্রোহীরা আত্মগোপনে চলে যাবে, আবার শক্তি সঞ্চয় করবে এবং ইসরায়েলি বাহিনীকে বিস্ময় উপহার দেবে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এমন এক সময় রিপোর্টটি প্রকাশ করা হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা সিনেটে এই রিপোর্টের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের বিষয়ে ইরানের নেতারা আগে থেকে জানতেন না এবং ইসরায়েল ও ইরান উভয় পক্ষই নিজেদের মধ্যে সরাসরি যুদ্ধ চায় না, তবে হিজবুল্লার সাথে ইসরায়েলের সংঘাত আরও দীর্ঘ ও বিস্তৃত হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, হিজবুল্লা উত্তর সীমান্ত থেকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে এলেও হিজবুল্লা ও লেবাননের ধ্বংস এড়াতে তারা ইসরায়েলের সাথে বিস্তৃত যুদ্ধ চায় না, তবে হিজবুল্লার নেতারা হয়তো সামনের বছরগুলোতে ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে চাইবেন। রিপোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর অভ্যন্তরীণ চাপের কথাও উঠে এসেছে, তার সরকারের ক্ষমতা বিপন্ন হতে পারে বলে এতে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর দেশ শাসন করার ক্ষমতার বিষয়ে আস্থার সংকট গভীর হয়েছে, যুদ্ধের পূর্ববর্তী সময়ের চেয়ে জনগণের মাঝে এই সংকট আরও বেড়েছে, সরকারের পদত্যাগ ও নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে আরও বড় আকারের বিক্ষোভ হতে পারে। গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে সোমবার ইসরায়েলের ওপর 8 দফা হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, সকাল 10:25 উত্তর ইসরায়েলের আল আলম মিলিটারি সাইট টার্গেট বানিয়ে হিজবুল্লার হামলা শুরু হয়। একই সময়ে কেলা ব্যারাক এলাকায় ইসরায়েলি বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ও রকেট ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। বেলা 11:45 আল তাইহাত পর্বতে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশ স্থল লক্ষ্য করে হামলা হয়। এরপর বিকেল ও সন্ধ্যায় আরও অন্তত 5 দফা হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠনটি। বেলা 3টায় আল রাহিম মিলিটারি সাইট লক্ষ্য করে কামান হামলা চালানো হয়। 1 ঘন্টা পরে লেবানিজ আকাশে প্রবেশ করা একটি ইসরায়েলি ড্রোন লক্ষ্য করে গোলা ছোড়া হলে সেটি পালাতে বাধ্য হয়। বিকেল 4টার দিকে 3 দফা হামলা চালানো হয় উত্তর ইসরায়েল লক্ষ্য করে। এসব হামলার লক্ষ্য ছিল কিরবেত মায়ের মিলিটারি সাইট, সুমাকাক মিলিটারি সাইট ও আলমার্জ মিলিটারি সাইট। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের নজরদারি ও গোয়েন্দাবৃত্তির নানা সামগ্রী। এছাড়া ইসরায়েলি সেনাদের সমাবেশ লক্ষ্য করেও রকেট হামলা চালানো হয়েছে। এদিন হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি হিজবুল্লাহ। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারেম উদ্বাস্তু শিবিরের অভিযান চালানোর সময় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বুলডোজার বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। দূর থেকে ধারণকৃত 13 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় প্রচণ্ড বিস্ফোরণ ও ধোয়ার কুণ্ডলী। গাজা উপত্যকার পাশাপাশি গত কিছুদিন ধরে পশ্চিম তীরেও দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেছে প্রতিরোধ সংগঠনগুলো। গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু প্রতিরোধের খবর পাওয়া গেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আনসারুল্লাহর সামরিক মুখপাত্র জানিয়েছেন, তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছেন। মঙ্গলবার একটি টেলিভিশন ভাষণে এই হামলার কথা জানান মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, গাজা যুদ্ধকালীন ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে আমাদের বাহিনী পবিত্র রমজান মাসে সামরিক অপারেশন আরও জোরদার করবে। সর্বশেষ হামলার শিকার হওয়া এই জাহাজটির মালিকানা নিয়ে তথ্য স্পষ্ট নয়। জাতিসংঘের সমুদ্র বিষয়ক সংস্থার ডাটাবেজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পিনোচ্চিও নামের জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার শিপ এবং এটি মালিকানা সিঙ্গাপুর ভিত্তিক ওম মার 5 নামের একটি কোম্পানির। গাজা উপত্যকায় এবারের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মান্দেব প্রণালীতে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। এর ফলে অনেক জাহাজকে রুট পরিবর্তন করতে হয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। লোহিত সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক
করতে হুথিদের উপর বিমান হামলাও চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সর্বশেষ সোমবার তাদের হামলায় ইয়েমেনে 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 14 জন। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পশ্চিম ইয়েমেনের কয়েকটি বন্দর ও ছোট শহরে এদিন বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। হুথিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, বন্দরনগরী হোদেইদা ও রাস ইসা বন্দর সহ অন্তত 17টি বিমান হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে লোহিত সাগরে হুথিদের হামলায় একটি জাহাজের কয়েকজন ক্রু নিহত হওয়ার পর এই প্রথম ইয়েমেনে বিমান হামলা চালাল মার্কিন ব্রিটিশ যৌথ বাহিনী। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের নামে ফিলিস্তিনের একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটি অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সড়কের নতুন নাম ফলক উন্মোচন করেন জেরিকোর মেয়র আব্দুল করিম সিদার। সেখানে তখন মানুষের বিশাল জমায়েত। সবার উদ্দেশ্যে মেয়র বলেন, আমরা তাকে চিনতাম না, তিনিও আমাদের চিনতেন না। আমাদের মধ্যে কোনো সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বন্ধন ছিল না। তার সঙ্গে আমাদের যে বিষয়টি মিলে যায় তা হল স্বাধীনতার প্রতি ভালোবাসা আর ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আকাঙ্ক্ষা। গত 25 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে সামরিক বাহিনীর পোশাকে হাজির হন অ্যারন বুশনেল। সেখানেই ঘোষণা দেন, গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চান না। এরপর নিজের শরীরে আগুন দেন। এই সময়ও তার মুখে ছিল ফিলিস্তিনের মুক্তি চাই স্লোগান। এরপরই বুশনেলকে উদ্ধার করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবে তাকে বাঁচানো যায়নি। গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে। ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনগণ। এই সাধারণ মানুষের কাতারেই যোগ দিয়েছিলেন বুশনেল। তবে প্রতিবাদ হিসেবে তিনি বেছে নিয়েছিলেন চরমপন্থা। ফিলিস্তিনিদের সমর্থনে বুশনেলের যে আত্মত্যাগ করেছেন তাকে সংহতির সবচেয়ে শক্তিশালী প্রকাশ হিসেবে দেখছেন জেরিকোর বাসিন্দারা। এমনই একজন শহরটির কাউন্সিল সদস্য আমানি রায়ান। আমানি বলেন, তিনি নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটি উৎসর্গ করে দিয়েছেন গাজার শিশুদের জন্য। এই মানুষটি নিজের সব সুযোগ সুবিধা ত্যাগ করেছেন। পাশ হওয়ার 4 বছর পর বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করল ভারত। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সোমবার থেকে ভারত জুড়ে আইনটি কার্যকর হয়েছে। সোমবার সন্ধ্যায় আইনটি কার্যকর হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2019 সালে তৎকালীন বিজেপি সরকার আইনটি পাশ করেছিল। এই আইনে বলা হয়েছে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের যেসব লোকজন সাম্প্রদায়িক নিপীড়নের মুখে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে আইনটি পাশের পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়। বিজেপি বিরোধী বিভিন্ন ভারতীয় দল ছিল সেই বিক্ষোভের নেতৃত্বে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাপক বিরোধী। উত্তর পূর্ব ভারত থেকেই মূলত আপত্তি উঠেছিল আইনটি নিয়ে। অনেকেই আশঙ্কা করছেন, এটি কার্যকর হলে শরণার্থীদের ভিড় ব্যাপক হারে বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, তার ফলে ভাষাগত এবং সংস্কৃতিগত সমস্যা প্রকট হতে পারে। পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও প্রতিবাদের ঝড় ওঠে। এছাড়া দক্ষিণ ভারতে এর বিরোধিতার মূল কারণ শ্রীলঙ্কা থেকে আগত তামিল উদ্বাস্তুদের বাদ দেওয়া। পশ্চিমবঙ্গে এই আইনের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন কার্যকর করার নোটিশ জারির পরপরই এক বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে কিছুতেই নাগরিকত্ব আইন চালু হতে দেবেন না তিনি। এই আইনের বিরোধিতাকারীদের অভিযোগ, আইনটি ভারতের সংবিধানের পরিপন্থী, কেননা এই আইনে ধর্মীয় কারণে নাগরিকদের মধ্যে বৈষম্য করা হচ্ছে। তবে বিজেপির দাবি, এই আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, বরং যারা ধর্মীয় বৈষম্যের কারণে এদেশে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো অর্থ সরবরাহ করবেন না ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির M1 টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি। ভিক্টর অরবান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্প এক পেনিও দেবেন না, এই কারণে যুদ্ধের অবসান হবে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন, তবে কিভাবে তা করবেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে
ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন অরবান। তিনি বলেছেন, এটি নিশ্চিত যে ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। ইউরোপীয়দের সঙ্গে যুক্তরাষ্ট্র যদি অস্ত্র ও অর্থ না দেয় তাহলে যুদ্ধ শেষ, আর যুক্তরাষ্ট্র যদি অর্থ না দেয় তাহলে ইউরোপীয়রা একা যুদ্ধে অর্থায়ন করতে পারবে না, তখনও যুদ্ধের অবসান হবে। অরবান আরও বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান কিভাবে হবে এই বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা রয়েছে, যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি। অরবানের ওই টিভি সাক্ষাৎকার নিয়ে ট্রাম্পের পক্ষ থেকেও প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে শুক্রবার বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ভিক্টর অরবানের চেয়ে স্মার্ট বা ভালো কোনো নেতা নেই, তিনি দারুণ একজন নেতা। এবারে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেননি হাঙ্গেরির প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক না করে পরবর্তী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীর সাথে বৈঠক করাটা কূটনৈতিক অঙ্গনে খুব একটা দেখা যায় না। শুরু থেকেই ইউক্রেনের যুদ্ধের বিষয়ে নেতিবাচক কথা বলার জন্য খ্যাতি পেয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউক্রেনকে সহযোগিতা দেওয়া বন্ধের দাবিও তুলেছেন তিনি অনেকবার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।